বন্ধুরা, আজ আমরা আলোচনা করব চুক্তি বাতিল বা চুক্তি রদের মামলা বিষয়ে। অর্থাৎ আপনি কারোর সাথে চুক্তি করেছেন, কিন্তু সেই পক্ষ চুক্তি পালনে অস্বীকৃত জানাচ্ছে কিংবা চুক্তি পালনে তারা রীতিরকম ব্যর্থ হচ্ছেন, তাহলে আপনি ওই চুক্তি রদের জন্য কিন্তু মামলা করতে পারবেন। কিন্তু এই মামলা কখন, কোথায়, কিভাবে করবেন, এ নিয়ে আইনি আলোচনা এবং সমাধান নিয়ে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর আপডেট। এই মামলায় আপনার কি লাভ হবে সেই বিষয়টা আগে জেনে নিন। এই মামলার মাধ্যমে আপনি কিন্তু ক্ষতিপূরণ আইনগতভাবে আদায় করতে পারবেন যে পক্ষ চুক্তি পালনে ব্যর্থ হবেন, চুক্তি রদ বা বাতিল করতে পারবেন আদালতে মামলার মাধ্যমে, আপনি চুক্তি পালনে তাকে বাধ্য করতে পারবেন, ওই কাজের উপর আপনি নিষেধাজ্ঞা জারি করতে পারবেন এবং পুনর্বহাল বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন, আর সেই চুক্তি অনুযায়ী আপনি মূল্য প্রদানে বাধ্য করতে পারবেন সেই চুক্তি ভঙ্গকারী পক্ষকে। আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় স্পষ্টভাবে বলা রয়েছে যে চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি কিন্তু এই চুক্তি বাতিল বা রদ করার জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারে। তবে আদালতে চুক্তি বাতিল বা রদের আদেশ দেওয়ার আগে বিবেচনায় নেবেন যে চুক্তিটি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক এই চুক্তিটি বিলোপযোগ্য। যেক্ষেত্রে চুক্তি বেআইনি এবং বাদীর চেয়ে বিবাদের অধিকতর দোষী, যেক্ষেত্রে আদালত বিক্রয় বা ইজারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিগ্রি প্রদান করেছেন কিন্তু ক্রেতা বা ইজারা গ্রহীতা, বিক্রেতা বা ইজারাদাতাকে আদালতের নির্দেশ মতো অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 36 ধারা অনুসারে চুক্তির কোনো পক্ষ যদি চুক্তি না হওয়া অবস্থায় পুনরায় প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে আদালত কিন্তু লিখিত চুক্তি ভুলের জন্য রোধ করে সেই পক্ষের বিরুদ্ধে ডিগ্রি প্রদান করতে পারেন। কাজেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান না করতে পারলে চুক্তি রদ করার ডিগ্রি কিন্তু প্রদান করে থাকেন। অনেক সময় চুক্তির অংশবিশেষও রদ করার জন্য অনেকে আবেদন করে থাকেন, যেমন বিক্রয় চুক্তির অংশবিশেষ রদ করা হলে সেটাও কিন্তু আইনগতভাবে গ্রহণযোগ্য হবে। তবে আপনাদেরকে জেনে রাখতে হবে যে নাবালকের পক্ষে যদি কেউ চুক্তি করে থাকে তাহলে নাবালক কিন্তু সাবালক হওয়ার পরে সেই চুক্তি বাতিল বা রদ করার জন্য আদালতে আবেদন করতে পারে। পাশাপাশি নৈতিকতা এবং জননীতির পরিপন্থী যদি কোনো চুক্তি হয়ে থাকে সেটাও কিন্তু বাতিল হতে পারে, আর প্রতিদানবিহীন চুক্তিও বাতিল হতে পারে। আর কেউ যদি অবৈধ প্রভাব, ভীতি প্রদর্শন বা প্রতারণার মাধ্যমে কোনো চুক্তি হাসিল করে থাকে সেই চুক্তিও কিন্তু বাতিল বা রদ করা যায়। এখন জানার বিষয় হচ্ছে যে চুক্তি রদের মামলা কে করতে পারে। এখানে স্পষ্ট বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা অনুসারে যে সকল ব্যক্তিগণ চুক্তি রদ বা বাতিলের মামলা করতে পারবেন তারা হচ্ছেন চুক্তির যে কোনো পক্ষ, চুক্তি রদের বাতিলের জন্য আদালতে আবেদন করতে পারবেন, চুক্তিতে স্বার্থ আছে এমন যে কোনো পক্ষ চুক্তি রদের জন্য আদালতে মামলা দায়ের করতে পারবেন, পক্ষগণের উত্তরাধিকারীগণ চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট বলে চুক্তি রদের তারা আবেদন করতে পারবেন, চুক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ব্যক্তিও কিন্তু চুক্তি রদের জন্য মামলা দায়ের করতে পারবে, সেই সাথে যৌথ হিন্দু পরিবারের ম্যানেজার ও তৃতীয় পক্ষের মধ্যে চুক্তি দ্বারা কোনো ব্যক্তি প্রতারিত হলে সেই চুক্তি বাতিলের জন্য সে ব্যক্তিও মামলা দায়ের করতে পারবে। এখন জানার বিষয় হচ্ছে যে এই মামলা আপনাকে কত দিনের মধ্যে করতে হবে, কত সময়ের মধ্যে করতে হবে। আমাদের 1908 সালের তামাদি আইনের 114 অনুচ্ছেদ অনুসারে চুক্তি রদ বা বাতিলযোগ্য এই তথ্য জানার 1 বছরের মধ্যে কিন্তু আপনাকে চুক্তি রদ বা বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করতে হবে। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 36 ধারা অনুসারে কেউ যদি ভুল করে কোনো চুক্তি করে থাকে তাহলে সেই ভুলের জন্য লিখিত চুক্তি বাতিলের মামলাও তিনি করতে পারবেন। আর 37 ধারায় সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসেবে কিন্তু বাতিলের প্রার্থনাও চাইতে হবে। আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে অস্বীকার করলে এক্ষেত্রে আদালত চুক্তিটি রদ বা বাতিল করার ক্ষেত্রে আদেশ দিতে পারে। তবে এক্ষেত্রে বাদীকে আর্জিতে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প চুক্তিটি রদ করার প্রার্থনা জানাতে হবে, অর্থাৎ আলাদাভাবে একটা প্রার্থনা জানাতে হবে। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে 38 ধারা অনুযায়ী চুক্তি রদকারী পক্ষের নিকট থেকে আদালত ন্যায়পরায়ণতার দাবি করতে পারে, অর্থাৎ আদালত যে পক্ষের অনুকূলে চুক্তি রদের প্রতিকার মঞ্জুর করবেন সেই পক্ষের নিকট থেকে ন্যায় বিচারের সাথে আদালত অপর পক্ষকে কিন্তু ক্ষতিপূরণের অর্থাৎ কম্পেনসেশনের অর্ডার দিতে পারেন বা দিবেন।
চুক্তি বাতিলের মামলায় আদালত চুক্তি বাতিলের আদেশ দিতেও পারে আবার নাও দিতে পারে, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারা অনুসারে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, তবে সেটা সুষম যুক্তিযুক্ত এবং বিচার কার্যাবলীর মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে বলে আইনে এমনটি বলা রয়েছে। আদালতের বিবেচনামূলক ক্ষমতা কিন্তু কোনো ক্রমেই স্বেচ্ছাচারী হবে না এমনটি আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারায় বলা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি কোনো চুক্তি করে থাকেন সেই চুক্তিটা কিভাবে রদ করবেন বাতিল করবেন, অথবা যে পক্ষ চুক্তি সম্পাদনে ব্যর্থ হয়েছেন তার কাছ থেকে আপনি কিভাবে প্রতিকার পাবেন, তার কাছ থেকে কিভাবে ক্ষতিপূরণ আদায় করবেন, এই মামলা কত সময়ের মধ্যে করতে হবে আর এই মামলা সমাপ্ত হতে কতদিন লাগবে, এই সম্পর্কিত সকল বিষয় সম্পর্কে অবগত হয়েছেন, এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন, আমরা সেই সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।